2004 হাজার চার সালের একুশ আগস্টের নৃশংস গ্রেনেড হামলায় আহত চাঁদপুরের কৃষ্ণা পাটিকর এখনও কোনো সহায়তা পাননি দীর্ঘ সতেরো বছরের মানবতার জীবনযাপনের অবসানের আবেদন জানিয়েছেন দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অপরদিকে ওই হামলায় নিহত শহীদ কুদ্দুস পাটোয়ারির পরিবারের দাবি তার নামে একটি স্থাপনা নির্মাণের চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম মাতিকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শরীরে স্প্রিন্টার বিদ্ধ হওয়ার দাগ আজও মোছেনি একুশে আগস্টের গ্রেনেড হামলায় আহত কৃষ্ণার চার বন্ধু সহ ওই সমাবেশে যোগ দেয় কৃষ্ণা হামলার পর গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসা নিয়ে ফিরে আসেন বাড়ি নিহত ও আহত পরিবারের সদস্যদের দলীয়ভাবে সাহায্য সহযোগিতা করা হলেও দীর্ঘ সতেরো বছরে কোনো প্রকার সাহায্য সহায়তা পাননি কৃষ্ণা প্রচুর ঋণ হয়ে গেছি। তো সেই দিন যে আমি কিভাবে এখন শোধ করুম এবং সংসার কিভাবে চালাবো আমার কোনো আমি ইয়ে দেখি না একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি বিশেষ অনেক অনেক উপকৃত হব ওই ঘটনায় কৃষ্ণার আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব প্রাঞ্জল অপরদিকে আহত কৃষ্ণার বিষয়টি দল থেকে বিবেচনার আহ্বান করেছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কচুয়ার মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে তার আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি পাটিঘরে বিশে আগস্ট গ্রানেড হামলা আহত হয়েছে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে জীবনযাপন করছেন আমরা আশা করছি প্রধানমন্ত্রী তার বিষয়টা বিবেচনা করবেন তাকে আর্থিক সহযোগিতা করবেন এদিকে ছোট ভাইকে হারানোর বেদনা এখনও কাঁদিয়ে বেড়ায় বড় ভাই হুমায়ুন কবির পাটোয়ারি সহ পরিবারের অন্যান্য সদস্যদের বয়স হওয়ার পর এই পর্যন্ত চাচার জীবিত মুখ দেখতে পারি না এই পর্যন্ত তার সমাধি দেখে এই পর্যন্ত গেল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা চাঁদপুর মেডিকেল কলেজ যে কেন্দ্রটা স্থাপনা তার নামে নামকরণ করে তার নামটা যেন সারা জীবন জিয়ে থাকে এই জন্য আমরা পরিবার থেকে দাবি করছি অপরদিকে দোষীদের দ্রুত বিচার কার্যক্রম বাস্তবায়নের দাবি চাঁদপুরের নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা আতিক শহীদ কুদ্দুস পাটোয়ারির পরিবারের এসিটিভি নিউজ ডেস্ক প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএ টিভির ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট টিভি ডট টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এছাড়াও এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ এসএ টিভি নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ এসএ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়